গায়ের লোকগুলো খেপে খেপে গিয়ে যদি বেশি কিছু করে ফেলে তখন পৌঁছ দেবেন সেখানেতে। আমরা শক্তি শব্দের বোঝাচ্ছি, আত্মরক্ষা করিবেন, তার বাইরে যাবেন না। আর কোন গ্রামের বড় লোক যদি পুলিশ নিয়ে গিয়ে ধরিয়ে দেন তাহলে কিন্তু মামলা চালাবার পুরো খরচ, চালাবার পুরো খরচ তার কাছ থেকে আদায় করে নিতে হবে। যাবেন ওটা কোন বিরাতে গিয়ে লাঠি নিয়ে আসবেন না, যদি আসেনও সেটা ঠান্ডারই ঠান্ডা নিয়ে আনবেন, লাঠি হিসাবে আনবেন। কাজ বলেছি আনবেন না, প্রয়োজন হয় যদি অত্যাচার আরো বাড়ে, পুলিশের জুলুম আরো বাড়ে, গ্রামে গ্রামে বর্গের হামলা যদি হয় তখন টুপি আমার কাছে বড় নয়, ব্যাজটা আমার কাছে বড় নয়, বড় হচ্ছে এই কলজেখানা, এই বুকখানা হচ্ছে বড়, সেইটা ঠিক থাকবে কিনা এইটাই হচ্ছে বড় করে বিবেচনা করতে হবে, এই কথা বোঝা দরকার। আর বন্ধুরা এমনি বিপদের দিন এসেছে, একটা বছর যুক্ত ফ্রন্ট, এই যুক্ত ফ্রন্ট আপনাদের দিয়েছে বলুন তো, আমি তো একজন মন্ত্রী ছিলাম, আমি তো কিছু বাহাদুরি নিতে পারি না, আমরা তো বলেছিলাম আপনাদের ভোটের আগে যে যুক্ত ফ্রন্ট আপনাদের দুঃখ গুছিয়ে দিতে পারবে না। কেন পারবে না? যে দুঃখের কারণ যে আরো গভীরে, স্বাধীনতার পর গোটা দেশটাকে মুসলিমীয় বিদেশি কোটিপতি মালিক, মুসলিমীয় টাটা বিপ্লব মালিক, মুসলিমীয় জমিদার মহাজন আখের ছিমড়ের মতো দেশটাকে শুষে শুষে খাচ্ছে। তাই তো দেশ গরিব হয়ে যাচ্ছে, আর মুসলিমীয় লোকের ঘরে মুনাফার পাহাড় জমি। তাই তো দেশ বেকার, তাই তো ছেলে পেলেরা লেখাপড়া শিখো পথে ঘাটে ফ্যাঁ করে ঘুরে বেড়ায়। এর প্রতিকার তো শুধু বাংলাদেশে যুক্ত ফ্রন্ট করে হবে না, এর প্রতিকার যদি করতে হয় গোটা ভারতের বুক থেকে এই লুটের শেকড় গুলো উপরে উপরে ফেলে দিতে হবে, গোটা ভারতবর্ষে কাটি মজুরের রাজ কায়েম করতে হবে। কিন্তু বন্ধুগণ তো সহজ হয় না, আজ পর্যন্ত দুনিয়ায় দেখিনি যে কাটি মজুর শিখেছে, পাওনা গোন্ডা বুঝে নিতে শিখেছে, আর কোটিপতির দল স্বেচ্ছায় বড় ভ্রমণ করেছেন, দুনিয়ায় দেখিনি। ভুলে যাবেন না, 15 লক্ষ দেশে মিলিটারি আছে, ভুলে যাবেন না, এমন কিছু হয়নি। তবু বর্ধমানে কত গুলি জানে, আপনাদের আজকে মিটিং হচ্ছে বলে এক কোম্পানি দিল্লি গভর্নমেন্টের স্পেশাল পুলিশ পাঠিয়েছে জানে, শুধু মিটিং এর জন্য, কি আমাদের মিটিং পাহারা দেবার জন্য নাকি শিগালগুড়িকে পাহারা দেবার জন্য? আমার মিটিং পাহারা তো দরকার নেই, আমার মিটিং পাহারাতে লোকেরাই পাহারা দেবে। আমরা বলেছিলাম যে যুক্ত কাল আপনার দুঃখ ঘটাতে পারবে না, কিন্তু দুঃখের বিরুদ্ধে আপনাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে, জমিদারের বিরুদ্ধে মহাজনের বিরুদ্ধে আপনাকে লড়তে সাহায্য করবে, আর আমাদের যতটুকু ক্ষুদ্র ক্ষমতা আছে সেই ক্ষমতা দাঁড়িয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করবে। আপনার লড়ুন জমিদারের বিরুদ্ধে, যদি বসু থাকবে পুলিশকে আটকে রেখে দেবে, পুলিশ যাতে গিয়ে আপনাদের পেটাতে না পারে। আপনারা লড়ুন মহাজনের বিরুদ্ধে, যদি বসু স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে আটকে রেখে দেবে, জমিদারের পক্ষে যাতে না, এই তো আপনাদের বলেছিলাম। দেখুন গত 1 বছরে কি হয়েছে বলুন তো, আমরা কি বেশি কিছু করতে পেরেছি? তা তো পারিনি,
কিন্তু এটাও কি কম? যদি এক বছরে 10 লক্ষ 12 লক্ষ বিঘে জমি একদিন যারা চুরি করে মেরে খাচ্ছিল, এগুলো মেরে খাচ্ছিল মিথ্যা দলিল তৈরি করে। অনেক উকিল বাবুই ফি নিয়ে তৈরি তৈরি দলিল তৈরি করতে সাহায্য করেছিলেন। তারা রাখবেন বই কি? তারা জুটবেন না? তার জমিদারের মামলা করে পকেটে 2 পয়সা আসতো, এখন মামলা করে আর সুবিধা হচ্ছে না, জুটবেন বই? শুধু তাই নয়, জমি চুরি করেছেন সে চুরি হলো ভরে, তার প্রধান চাষি জমি নিতে গেছে, ওরা কোর্টে এসে মামলা করেছে, এল উকিলদের হাইকোর্টের ব্যারিস্টারদের দিয়ে ফি দিয়ে মামলা করিয়েছে। আমাকে কৃষকরা জিজ্ঞাসা করেছিল যে কমে কি করবো, কোর্টের ইনজাংশন। আমি তাদের বলেছি যদি কোর্টে ন্যায় বিচারের পরিবর্তে যদি বিচারের ব্যবিচার হয়, যদি কোর্ট কাছারে গুলোতে বিচারকে জবাই করা হয়, তাহলে হে কৃষক আমি মানবো, আমি মন্ত্রী, আমি মানতে বাধ্য। তুমি তো মন্ত্রী নও, তোমার যদি কোমরের জোর থাকে, তোমার যদি একতা থাকে, তোমার যদি শক্তি থাকে, তাহলে এই কোর্টের বিল্ডিংয়ে যদি বিচারকে জবাই করা হয়, তুমি বিচারের মর্যাদা প্রতিষ্ঠা করবে যাও ওই গ্রামেতে নিজের শক্তি দিয়ে। তাহলে এই কোর্টকে, তোমার কোর্ট অনেক বড়, তুমি কোর্ট তৈরি করো, এই কোর্ট তোমাকে তৈরি করে না। এ কথা বলবার তাই তো 10-12 লক্ষ দিকে তুমি উদ্ধার হয়েছে, এরা চলবে না? আর কি হলো, সবচেয়ে বড় কথা আমায় যদি বলেন আমি ওটাকেও বড় বলবো না। সবচেয়ে বড় কি জানেন? গরিব মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে, অস্বীকার করতে পারেন? গ্রামের অর্ধেক লোক, ওই বাউরি পাত্রি সাঁওতাল গরিব মানুষগুলো যারা গোলামের মতো থাকত, যারা বাবুদেরকে পায়ে তেল দিত সামান্য 2 বিঘে জমি ভাগে পাওয়ার জন্য, অভাবের দিনে সামান্য 2 মন ধান 60 টাকা কোড়ে পাওয়ার জন্য ওই বাবুদের সামনে গিয়ে হাত জোড় করে, বাবু দেবেন না 2 বিঘে জমি? সেই গরিবগুলো আজ মাথা করে দাঁড়িয়েছে, আজ আর বলে না বাবু দেবেন না, আচ্ছা বলে না দিয়ে যাবেন কোথায়? এই হলো তফাৎ। তোমার ইচ্ছা আগের দিনে হলে গরিব মেরে নিত, এবারে কি হলো? সেই মেয়েটি গ্রামে খবর দিয়েছে একবারে 2 ঘন্টার মধ্যে 2000 লোক জড়ো হয়ে গেছে, বলে ডাক খালা। আমি হলে বলতাম খালাটা না বলে বল যে ডাকু ভদ্র লোক, এইটাই বলা উচিত ছিল। কি হচ্ছে বলেছে যে তোমাদের এই মা বোনের ইজ্জত আছে, আমার গরিবের মা বোনের ইজ্জত নাই, আমার তো দেখো তাকে গিয়ে ক্ষমা চাইছে। বাবুরা চোটে লাল, এ কি ছোট লোকের ভাত ছাড়াই সব করে? বন্ধুগণ, তাই গ্রামে জমির মালিকেরা চটেছে, আমি খুব আনন্দিত। গরিবরা যখন লাঠি নিয়ে চলে আমি খুব আনন্দিত, কিন্তু বাবুদের মনে তা ভয়। কেন ভয় জানেন? ওরা বলে আইন শৃঙ্খলা নয়, অরাজকতা, মগের মূল্য। হ্যাঁ, মগের মূল্য, মগের মূল্য নয়, আমি 2000 বিঘে জমি চুরি করেছি, বাবা মেরে মুড়ে নিয়ে করেছিল, আমি কোনো মতে দলিল দলিল করে চুরি করে রেখেছিলাম, এই সালা চুক্ত ফ্রড, বিশেষ করে মাসবাজি কমিটিটা সালারা জমিটাকে ধরে ফেললো, আমি কোর্টে গিয়ে মামলা করলাম ইনজাংশন, বলে সালারা কোর্টে দিয়ে ইনজাংশন মানি না, জমি দখল করে নিলাম, তাহলে কোথায় আইন শৃঙ্খলা গেল কোথায়? তাই গ্রামে গরিব যেমন থেকেছে, এই সব জমির বড় বড় মালিক চোরেরা আতঙ্কিত, তাই জন্য যুক্ত ধান ভাঙলো। যুক্ত ধান 14টা দলের ধান, যখন গ্রামে চিৎকার উঠেছে ইনকাম জিন্দাবাদ, আমার পার্টির তন্ত্রীতে ঝঙ্কার বেজেছে, আর গ্রামের যোদ্ধার মহাজনেরা তখন চিল্লিয়েছে মগের মূল্য, অজয় মুখুজ্জের তন্ত্রীতে ঝঙ্কার বেজেছে, তাই তো কি হলো কি হল?
যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিল আমি উদ্ধার করিতে হইবে, তাই বলিয়া কি সত্যই তোমরা করিবে? এটা কথা ছিল না দেবতা, তুমি কি মুখেরই কথা শুনেছ? ভোট পাবার জন্য যা বলেছিল এ গণ দেবতা, তুমি কি মুখের কথা মনের কথা বোঝনি? আমি যোদ্ধাদের পক্ষে যুক্ত ঘরকে ভাঙা হলো কংগ্রেসের সমাজকে দিল্লি গভর্নমেন্টের সঙ্গে যোগ সাজন করে আমরা চেষ্টা করেছিলাম বন্ধুবান যুক্ত ঘরকে ভাঁচাবার চলে যাক বাংলা কংগ্রেস নেতৃত্ব এমএলএ নিয়ে, বাকিরা আমরা একসঙ্গে থাকি 185 এমএলএ করতে পারতাম, কিন্তু বাকিরা থাকলো না জ্যোতিবাবু সে সম্বন্ধে বললে। ফল হলো যে কংগ্রেসকে আমরা দেশ ছাড়া করেছি সেই কংগ্রেস পিছনে দরজা দিয়ে এসে পেটে বিশ্ব আরম্ভ করেছে বাংলাদেশ। আমরা এই কথা বলতে চাই যে বাংলাদেশ কংগ্রেসের রাজত্ব করার অধিকার নয়, এই মানি হয়েছে আবার ভোট করা। ওরা বড় বড় কথা বলে, এই ভোট হয়ে গেলে এক বছর আগে আবার ভোট, তোমার কি, তোমার কি ভোট তো দেবে সাধারণ লোকেরা, ত্যাগ করবে ভোট দেবে। ওই গরিবদের বলুন তার দরকার হলে মাকে একবার করে ভোট দেবে, তারপরে টাকা খরচ। আমি বলি বড় লোকেরা তোমার বাবাদের টাকা নাকি, গরিব লোকেদের পয়সায় তোর টাকা, যদি মানুষের অভিমতের জন্য ভোট করতে হয় করতে হয়। ওরা জানে ভোটে হেরে যাব, হেরে যাবো, সেই জন্যই বলছে 72 সাল পর্যন্ত এমনি বেতনের রাজত্ব চাও। হ্যাঁ বলল, তাই আমার পার্টির নির্দেশ, আমার কৃষক সবার নির্দেশ, গ্রামে শহরে একটি আওয়াজ শুনতে হবে, সে আওয়াজ হলো এই, এখনই নির্বাচন চাই, মানুষের রায় নিতে হবে, ওই দিল্লির গোলাম হিসাবে বাংলাদেশ থাকবে না, এই আওয়াজ সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় বন্ধুগণ, আজ যুক্ত ঘর নয় এ গ্রামে কৃষক বন্ধুগণ বুঝে যান, এখন আজ যুক্ত ঘর নয় যে কথায় কথায় দরখাস্ত করিবেন, আজ নিজের কোমরে দাঁড়াতে হবে। এই গভর্নমেন্ট ভাঙা মানি হলো এই, এ জমি উদ্ধার করেছে জমিদারেরা ছেড়ে দেবে, সুদে আসলে আদায় করবে না, এখনই দেখছেন না গ্রামের জমিদাররা তরপাতে আরম্ভ করেছে, ওই বেলুকের কি নাম তরপাতে আরম্ভ করেছে এখনই বঞ্চনাংশ, এরা গ্রামে গ্রামে তর পাবে, এখনো বৃষ্টি পড়েনি বুঝলেন, ওরা ভাবছে বৃষ্টি পড়ার আগে বর্তমানের এই কুখ্যাত সাইবারির ঘটনা নিয়ে পিটিয়ে পিটিয়ে অঞ্চলের লোকগুলোকে তা সঞ্চার করি, তারপরে যখনই ফাল্গুন চৈতের একটা বৃষ্টি হয়ে যাবে জমিতে তাস দেবার সময় হবে, দেখবেন থানায় ডায়েরি করবে আমার জমি পচা পাকি, এবং বিনয় কুমারের নেতৃত্বে কিংবা রামনারায়ণ গোস্বামীর নেতৃত্বে অন্যায় করিয়া দখল করিতে আসিতেছে, অমনি পুলিশকে আপনাকে গিয়ে ধরে নিয়ে আসবে, এই কথা বোঝা দরকার একটা আছে। গ্রামে গ্রামে অর্গির হামলা হবে, আমার পার্টি এই নির্দেশ দিয়েছে, যত প্রয়োজনই হোক না কেন যা পাইয়াছেন তা রক্ষা করতে হবে, এ জমি উকে রক্ত দিয়ে সে জমিকে রক্ষা করতে হবে, পাঁচজন জেলে যায় বাকি 95 জন সেই জমিকে রক্ষা করবে, তাই গ্রামগুলোকে দুর্গে পরিণত করতে হবে, গ্রামের শয়তানগুলিকে চিনে রাখতে হবে, কোন মধ্যবিত্ত মাঝারি লোক যদি ভুল করে ভুল বুঝে থাকে তার ভুল বোঝা দূর করতে হবে, তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে তুমি আমার শত্রু নও তুমি তো আমার বন্ধু, আজ গ্রামে এই ঐক্য করে তুলতে হবে। আজ এই মিটিং থেকে গিয়ে গ্রামের বদমাস লোকগুলিকে এক করে করতে হবে, সমস্ত গরিবকে ঐক্য করতে হবে, যে যে পার্টির হোক যে যে মতের হোক এক করে তুলতে হবে, মাঝারি মানুষগুলোকে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে, আর সঙ্গে সঙ্গে বুঝে রেখে দেয় যদি যুক্ত ফ্রন্ট থাকতো আমরা কতগুলো আইন করতে চেয়েছিলাম, যেমন আইন আমার তৈরি হয়ে গিয়েছিল যে কারণে তাড়াতাড়ি গভর্নমেন্টকে ভেঙে দিল, কি ছিল জলের আইনে, এই যাতে জমির মালিকরা জমি চুরি করতে না পারে আমার আইনে ছিল, আইন তৈরি হয়ে গেছে যে আইনে ছিল
মাথা পিছু নয়, বাড়িতে পরিবার পিছু, ওই আপনি 75 বিঘে জমি রাখতে পারবে, ওই মাথা পিছু নিজের নামে, ছেলের নামে, বউয়ের নামে, দাদার নামে, দিদির নামে, কালী ঠাকুরের নামে, পগনা বাছুরের নামে, ওই জমি রাখা চলবে। আমার আইনে ছিল বাড়িতে 75 বিঘে কোন দেবতার নামে অর্থি জমি রাখা চলবে না। আমি জানি বন্ধু, এই আইনেও আমাদের সব দাবি মিটত না, কারণ যার বর্ধমান শহরে মাঠে 10,000 টাকা বাড়ি ভাড়া পায়, সে গায়েতে 50 বিঘে জমি বা কেন রাখবে মশাই, এ আমি জানি, তারও জমি রাখা উচিত নয়। আজকের আইনে পারবো না, এই সংবিধানে চলে না, তাই আমি জানি এ আইনে দুঃখ পুরো দূর হবে না, কিন্তু আর কিছু তো বেনামি জমি মিলবে। এই বছরে 10,000 বিঘে পাওয়া গেছে, আইনটা পাশ হলে আরো 20,000 বিঘে দখল করতে পারতাম। তারপর